হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 12:30 দুপুর। আর এখনো হসপিটালেই আছি আর সন্টু এখন ভালো আছে। পাপা এদিকে আসে, পাপা এই দেখো, এই দেখো খেলছে, শিখেন। তো আমাদের এক্ষুনি ডিসচার্জ, এই দেখো এই দেখো এই দেখো পাপা পড়ে যাবে, হাই বলে দাও, হাই, শেক ইউ হ্যান্ড, শেক ইউ হ্যান্ড, শেক ইউ হ্যান্ড পাপা, হাই ফাই, হাই ফাই করে দাও, হাই ফাই, হাই ফাই করো, হাই ফাই করো, হাই ফাই, হাই ফাই, হাই ফাই কেন, হাই ফাই করো, এসে করতে এসে করতে দেখো কেমনি করছে। তো আমাদের ডিসচার্জ হয়ে গেছে, আমরা যাবো 2:30 সময় আসবে ডক্টর। তারপর তো এতদিন ব্লগ করিনি, মুডও ছিল না করার, কিছু কিছু ক্লিপ তুলে রেখেছি, তুলেছিলাম, সেগুলো দেখা যাক। আর বাবু এখন ঠিক আছে সন্টু, ওই দেখো, ওই জন্য এত বদমাশি করছে, একটা কথা শুনছে না আর, দেখো। তো এইটাই হচ্ছে, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি, আজকে চলে যাব আমরা। সেই এসেছিলাম সোমবার দিন, সোমবার দিন রাত 3টের সময়, ভোর 3টের সময় ভর্তি হয়েছিল। যাও, তো সোমবার দিন ভোর 3টের সময় ভর্তি হয়েছিল, সেই দিয়ে মানে আজ অবধি শুক্রবার অবধি বাচ্চারা খুব ভুগেছে। আজকে একটু ঠিক আছে, তো আমরা বললাম বাড়িতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা হবে, তো ওই জন্যই সব প্যাকিং ওয়্যাকিং করে নিচ্ছি, তো বাড়িতেই চলে যাবো। দেখতেই পাচ্ছ যে মানে বাচ্চা যদি সুস্থ হয়ে যায় তবেই খেলার মুড থাকে, নাহলে একদম বাচ্চা আমার খুব খারাপ অবস্থা ছিল, সেগুলো তোমাদের বলবো বা দেখাবো। যাই হোক, এখন এই যে দেখো সন্টুকে, দুষ্টু সন্টু, এই দেখো বেডের মধ্যে বসে এই গেছে, মারো মারো ওকে, মারো মারো মারো, চলো বাড়িতে তো অনেকেই ওয়েট করে আছে, অনেকেই ওয়েট করে আছে ওর জন্য, সেগুলো যাই বাড়িতে তখন আমি দেখাবো। মানে মনে একটা খুশি থাকলে ব্লগিংও করতে ইচ্ছে করে, কিছু কিছু ক্লিপ তুলে রেখেছি হসপিটালে, তো সেইগুলো দেখাবো তোমাদের। তো ওর জন্য সবাই বাড়িতে ওয়েট করছি, ডক্টর এখন মাগো, ডক্টর এখন আসবে 2:30 সময়, তারপরে এসে ডিসচার্জ লিখবে, তারপরে এখন কতক্ষণ রোগ থাকতে হবে জানি না। পাপা চল চলো পরের কথা বলছি, তো দেখো সকাল দিয়ে বসেছিলাম রেডি পেডি হয়ে, আর এখন আমার দিদিভাই আর ও দিদি এসছে আমাদের নিতে, এখন বাজে বিকেল 4:30। চার দিন ধরে তো দিদিকে দেখেনি বলে সেই ছাড়বে না কি করছে দেখো, আর আমরা তো সবাই রেডি, যাই না ঘরে, খালি একটু দেখলি আমি আরো লাগবে, বসো বসো পাপা, বসো বসো, একটা ধরেছি না এখন, দিদি চলে যাচ্ছে টাটা করে, যেন টাটা করে চলে, টাটা করে চলে, দিদিকে হাম্পা দিয়েছ, দিদিকে হাম্পা দিয়েছ, ওই যে বাবা বলি দেখিনি কত, দিদি চলে যাচ্ছে, যা যাও দেখার দিন, দেখার টাইম শেষ হয়ে গেছে, চলে যাও, দাও যাও, টাইম শেষ, টাইম শেষ, টাটা, কেন তার টাইম শেষ, চলে যাচ্ছে জন্য, জেম্মার ব্যাগ তো তোর কাছে, জেম্মা যাবে তো, দেখেনি এতদিন, দেখো ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, বেডের উপর রেখে দিয়েছি, এখন খালি ডক্টর আসবে, ডিসচার্জ লিখলেই আমরা মানে জাস্ট চলে যাব। ওরা তো নিচে 2-3.5 ঘন্টা ধরে বসেছিল, তাও ডক্টর আসেনি, ডক্টর এসে যতক্ষণ না মানে ডিসচার্জ লিখবে ততক্ষণ ছাড়বে না, আমরা জোর জবরদস্তি নিয়ে এসেছি বলতে পারো। কেন সন্টু দেখো অ্যাক্টিভিটি করছে, বেকার রেখে স্লাইন দেওয়ার তো কোনো মানেই হয় না, তার জন্য আমরা ডক্টরকে বলে বাড়িতে নিয়ে আসার জন্য প্ল্যান করেছিলাম। হসপিটাল, লাস্ট হসপিটাল,
টাটা কই দাও, টাটা টাটা টাটা, যাও বেরো গন্দে, ওইয়ো পাপা এসছে। সবসময় একটা স্প্রে চিলি, শোনা একটু বকে দাও, সিস্টার বললেই তাকাচ্ছে দিয়ে। ওর কোল দিয়ে আসবি, যাও পাপার সাথে চলে যাও, পাপা চলে যাচ্ছে কিন্তু। আরে ওই ব্যাগটা খালি একটুখানি বার করছে, ওটা খালি ও নিজেই করছে, নিজে এখান থেকে নামছে। আচ্ছা বাড়ি যাবে, সিস্টার কই, সিস্টার কই, সিস্টার কইছ না, সিস্টার বললি যাও দিদির সাথে গেট আউট হয়ে যাও এখান থেকে, আমি থাকবো এখানে। পাপা চলে গেল, কি হয়েছে, ওই যে ওই জেম্মাটাকে টাটা করে দাও, শোনা ওই জেম্মাটাকে, ওই জেম্মাকে টাটা করে দাও। আমার জুতো দেখে আসছে কেন কেন, ওই দে বাড়ি যাওয়ার জন্য পাগল, আমাদের লাস্ট হসপিটাল বাবা, আর জন্য জীবনে না আসতে হয় নাকি না, আমার চোখ মুখের কি অবস্থা, ঠোঁট ঠোঁট পুরো কালো, তুমি দুটো দিয়ে নিচে বসে আছো আর আমি সেই সোমবার রাত দুটো দিয়ে আমি এখানে আছি, কাঁদতে কাঁদতে বাচ্চাটার আমি একদম শেষ হয়ে গেলাম। হাই বলো, হাই বলো, কেন পরে তো দেখবে, পরে তো দেখবে, এটা একটা দিদি এখানে এসেই আলাপ হয়েছে, এই যে সিস্টারকে দেখেই তো ও খুব ভয় পাচ্ছে, বাপরে বাপ, এখন ভয় কেটে গেছে, সিস্টারকে এমনি বকছে, মা বলছে বকবে হ্যান ত্যান সব, ওর থেকে খুশি আর কেউ নেই, আমরা সবাই ঘোমার বাড়ির লোক সবাই খুশি, এই বাবা যাবে বলে দেখো না, টাটা করে দাও বাবা, সিস্টার কোথায়, সিস্টার ব্যাগ নিয়ে যাবে, ব্যাগ দেখাচ্ছে, ও বুঝে গেছে যে বাড়ি যাবে, নিয়ে তো ডেলি ভিডিও কলে দেখেছি সেমনি লাগছে, এখন হাসছে খেলছে তাই, এতদিন তিন দিনে এত আসনি তখন বুঝবে, ইচ্ছা করে কেন আসেনি, ওই জন্য তো বলেছি যে আমার ব্যাগ তুলতে আসবে দেখতে না আসলেও। দেখেছো, ইচ্ছে করে আবার করো, মুখে হাত দিয়ে, মুখে হাত দিয়ে, ইস টাটা চলে যাও, চলে যাও তুমি দেখি গেট অবধি।
আমরা দাঁড়িয়েছি, যাও টাটা। মা কোনো ভুরুকেব নেই, টাটা টাটা। ইমা দিদিকে দেখছে, দিদি কি এখানে থাকবে? ডাকো দিদিকে, ডাকো, আয় আয়। ও মা গো, রেডি কি হব? মা বিল কর, বিল করছে না কাকা? গঙ্গায় গিয়ে স্নান করবো, আর জন্য না। বলি বা বলি, বল আমি বাড়িতে গেলে যা তোকে মারবো না। কে হিন্দিতে কথা বলছে? এই দেখো, এনি পাশের বেডে আমাদের সাথে খুব ভালো আলাপ হয়ে গেছে। বাচ্চাটার নাম মিখেল, খুব কিউট। বাচ্চারা চলে যাচ্ছে, মন খারাপ হচ্ছে আমার ওর জন্য খুব। ওরে বাবা রে, সেলফি তুলছে! ওরে বাবা রে, কে তোলে এরকম সেলফি? আমি তো বাবার জন্য দেখি, ও তোলে। চলে যাচ্ছি, যখন তোমাদেরকে ওকে একটু দেখালাম, হাই বলছিল, আন্টিরাও হাই বলছিল, দিদি ওর সাথে খুব ভালো আলাপ হয়ে গেছিলো। তো যাচ্ছি বাড়িতে, খুবই মজা হচ্ছে। মানে হসপিটাল দিয়ে বাড়িতে গেলে কার না ভাল লাগে বলো? তোমাদের কেমন লাগছে জানিও আমাকে। তো দেখো বন্ধুরা, ডিসচার্জ হয়ে গেছে, আমরা সব পোটলা পাটলি নিয়ে বেরিয়ে পড়েছি। আমার থেকে তো সন্টু খুব খুশি, আর সন্টু খুশি মানে আমার খুশি। তো দেখো, সবাইকে টাটা করে দিচ্ছি, সবাইকে টাটা করে দিচ্ছি। মানে সত্যি আর ভাল লাগছিলো না পাপা আমার শোনার, মানে কারোরই ভাল লাগে না হসপিটালে থাকতে জানো। তো সবাইকেই টাটা করছি, না সিস্টারদের, মাসিদের, মানে ওদের সাথে তো পাশের বেডের সাথে তো দুজনদের সাথে আলাপ হয়ে গেছে। দেখো সিস্টার, এই যে মাসি, মানে কি বলবো, আর ভাষা নেই বাড়িতে আসার জন্য। মানে এতক্ষণ ওয়েট করেছিলাম, চার দিন ধরে বাচ্চা ওখানে ছিল, মানে কি বলবো, এতটা আনন্দ তোমরা দেখতে পাচ্ছ, আর কোনো ভাষা নেই বাড়িতে আসার সময়, কি আর বলবো, সব তো খুশি দেখতেই পাচ্ছ আর কি। বাবা আমি দেখি, পটলা পাটলি নিয়ে বাড়ি, জেলখানা দিয়ে না বেরোলো আমার বাচ্চা, ওর জন্যই বেশি আমাকে আটকে রাখো, অসুবিধা নেই। আরে ধরো, কত কিচ্ছু একা হাতে বাড়ি কি করে বোঝাবো যে কিরকম একটা ফিলিংস হচ্ছে। আর এতদিন ছিলাম রিফিউজ বাচ্চাদের নার্সিং হোমে। তো চলো বেরিয়ে টাটা করে দিই নার্সিং হোমটাকে। তাতেই চলো, আমার হাত ছিঁড়ে যাচ্ছে। টাটা টাটা করতে করতে গাড়ি আসেনি, গাড়ি এসছে। লোটা কম্বল, ওখানে কম্বল, বালিশ, কি করবো, বাচ্চা থাকলে জিনিস অনেক থাকে। উফ, বেরিয়ে যাই, তারপর টাটা করছি। বাবা রে, ব্যাস বেরিয়ে গেছি, বেরিয়ে গেছি, বেরিয়ে গেছি, বেরিয়ে গেছি। জীবনে যেন জান আসলো, চোখে দেখতে পাচ্ছি না আমি। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাই। এই দেখো, এইখান, এই নার্সিং হোমটাই ছিলাম, রিফিউজ, রিফিউজ। দাঁড়া, এই ব্যাগটা নিয়ে নাও, এই ব্যাগটা নিয়ে।
এটাও দিয়ে দাও বাবা, জলটা রাখো। চলো ও ওই দিক দিয়ে উঠতে বললো। সোনা এ এ এ এ এ এ বেরিয়ে গেছি। এই যে চিড়িয়াখানা, বাপ রে বাপ, টাটা গুড হেলথ, গুড হেলথ না সরি, টাটা রিপোজ, 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 রিপোজ। চলো ভাই দিয়ে কথা বলছি, টাটা। পাপা খুশি খুশি কেউ কাল খুশি, পাপা খুশি তো? আরে কতদিন পর সোনাটা বাইরের মুক্ত দেখবে, সোনা সোনা কোকো পাচ্ছি না।